মাধ্যমিক পরীক্ষা হোক কিংবা টেস্ট ভারতের প্রধান তিনটি নদী অর্থাৎ গঙ্গা সিন্ধু ও ব্রহ্মপুত্র থেকে প্রশ্ন কিন্তু আসবেই আর আজকে এই ভিডিওতে এই প্রধান তিনটি নদীর কোন কোন বিষয় থেকে শর্ট কোয়েশ্চেন আসে শুধু তাই নয় ওই বিষয়গুলি দিয়ে কিভাবে বড় প্রশ্নের উত্তর দেওয়া যায় সেই সম্পর্কে আলোচনা করব দেখতে থাকো প্রথমে আলোচনা করব ভারতের প্রধান নদী গঙ্গা সম্পর্কে এখানে প্রথমেই রয়েছে উৎস অর্থাৎ গঙ্গা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে এরপরে রয়েছে দৈর্ঘ্য গঙ্গার দৈর্ঘ্য দু হাজার কিলোমিটার আসলে গঙ্গার মোট দৈর্ঘ্য দু হাজার কিলোমিটার হলেও ভারতের ওপর দিয়ে গঙ্গা দু হাজার কিলোমিটার প্রবাহিত হয়েছে এরপরে মোহনা অর্থাৎ গঙ্গা নদী কোথায় শেষ হয়েছে বা কোথায় মিশেছে গঙ্গা নদী বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে অর্থাৎ গঙ্গা নদীর মোহনা হল বঙ্গোপসাগর এরপরে রয়েছে উপনদী গঙ্গা নদীর উপনদীগুলি হলো যমুনা সোন গোমতি গণ্ডক রামগঙ্গা প্রভৃতি এবং শাখা নদী হল ভাগীরথী হুগলি এবার আলোচনা করব সিন্ধু নদ সম্পর্কে যার উৎস কইলা অর্থাৎ তিব্বতের মানস সরোবরের কাছে কৈলাস পর্বতের হিমবাহ থেকে এই নদের উৎপত্তি হয়েছে সিন্ধু নদের মোট দৈর্ঘ্য দু হাজার কিলোমিটার হলেও ভারতের উপর দিয়ে এই নদ মাত্র সাতশো নয় কিলোমিটার প্রবাহিত হয়েছে আর সিন্ধুর মোহনা হল আরব সাগর অর্থাৎ সিন্ধু নদ আরব সাগরে গিয়ে মিশেছে আর এর উপনদীগুলি হল শতদ্র বিপাশা ইরাবতী চন্দ্রভাগা ও বিতস্তা এবার বলবো ব্রহ্মপুত্র নদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে ব্রহ্মপুত্র নদের উৎস চোমায়ুংদুং হিমবাহ অর্থাৎ তিব্বতের কৈলাস পর্বতের চোমায়ুংদুং হিমবাহ থেকে ব্রহ্মপুত্রের উৎপত্তি হয়েছে ব্রহ্মপুত্রের মোট দৈর্ঘ্য দু হাজার কিলোমিটার হলেও ভারতের ওপর দিয়ে এই নদ কেবলমাত্র আটশো পঁচাশি কিলোমিটার পথ প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্রের মোহনা বঙ্গোপসাগর অর্থাৎ এই নদ বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে এবং এর উপনদীগুলির নাম হল সুবর্ণশিরি কামেং বুড়িদিহং ধানশিরি প্রভৃতি তাহলে এই হলো ভারতের প্রধান তিনটি নদী সম্পর্কে কিছু বেসিক জিনিস যেগুলো থেকে শর্ট কোয়েশ্চেন তো আসতেই পারে ইভেন এগুলি থেকে তোমরা যদি চাও কোনো বড় প্রশ্নের উত্তর দিতে সেটাও কিছুটা করতে পারো যেমন উদাহরণ হিসাবে আমি বলি এগুলি থেকে প্রশ্ন যেটা আসে সেটা হলো গঙ্গাসিন্ধু ব্রহ্মপুত্রের গতিপথের বর্ণনা দাও তখন তোমরা কি করবে এরকম গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র এই হেডিংগুলো আলাদা করে করবে এবং গঙ্গা হেডিং করে ভেতরে প্যারাগ্রাফ করে লিখবে যে উৎস অর্থাৎ কোথা থেকে উৎপত্তি হয়েছে এর দৈর্ঘ্য কত ভারতের মধ্যে দিয়ে কতটা প্রবাহিত হয়েছে কোথায় গিয়ে পড়েছে অর্থাৎ মোহনা বা কোথায় গিয়ে মিশেছে সেই সম্পর্কে লিখবে উপনদীগুলির নাম লিখবে এইভাবে দেখবে এই শর্ট কোয়েশ্চেন বা এই বেসিক যে জিনিসগুলি রয়েছে এগুলি থেকে তোমরা একটা বড় প্রশ্ন লিখে ফেলতে পারছো এইভাবে বুদ্ধি করে যদি তোমরা ছোট প্রশ্ন থেকে বড় প্রশ্ন তৈরি করতে পারো তাহলে কিন্তু পুরো নাম্বার না পেলেও কিছুটা নাম্বার তোমরা পাবেই তাহলে আশা করি ভারতের প্রধান তিনটি নদীর বেসিক বিষয়গুলি সম্পর্কে তোমরা জানতে পেরেছ আর আজকে এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি